আগামী 29 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এই কেন্দ্রটি। প্রতিদিনই নানা রকম অশান্তির খবর পাওয়া যাচ্ছে। রবিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার উষা গ্রামে একটি বেসরকারি বৈদ্যুতিক মাধ্যম রাজনৈতিক ডিবেট অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ, ডিবেট চলাকালীন তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর ফলে যে হোটেলে অনুষ্ঠানটি হচ্ছিল তার আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের সেন্ট্রাল অফিস, এখান থেকে পুরো হামলাটা অর্কেস্ট্রেটেড রয়েছে এবং একটা থ্রি স্টার হোটেলের মধ্যে একটা ডিবেটের মধ্যে এরকম, মানে কি বলবো, এরকম জানোয়ারের মতো আচরণ এবং একজন কলেজের প্রফেসর, একজন জেলা সভাপতি বোধ হয় এইভাবে ডিবেটের মধ্যে উঠে এসে এইভাবে মারধর করা। আমরা কি, আমরা খালি আমাদের বিজেপির তরফ থেকে চারজন ছেলে এসেছিল, আমি দেন্দুয়া থেকে ছিলাম, জেমুয়া থেকে ছিলাম প্রচারের জন্য। এবার থেকে কি ডিবেটে প্রত্যেকটি রাজনৈতিক দলকে 40 জন করে গুন্ডা পাঠাতে হবে যাতে মারামারি না হয়? এর আগে আমরা 24 ঘন্টার একটি প্রোগ্রামে দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ চেয়ার তুলে মারতে যাচ্ছেন। আমরা কি এবার থেকে, এবার পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে এটাই দাঁড়াচ্ছে যে ডিবেট প্রোগ্রামেতে 40 জন করে গুন্ডা পাঠাতে হবে যে ডিবেট করছে তার সাথে? আমাদের 4টি মাত্র ছেলে এসেছিল, পুরোটা এখানে অফিস থেকে করা হয়েছে। এবং এদের ব্যাপারটা দেখুন, এরা ভয়েতে বুঝেছে যে ভয়েতে অফিস শাটার ফেলে দিয়ে এখন মাত্র 9টা বাজে, এখানে 11:30 এরা বসে থাকে, শাটার ফেলে সেন্ট্রাল অফিস, এটা তৃণমূলের সেন্ট্রাল অফিস, ঝাঁপ ফেলে দিয়ে এখান থেকে পালিয়েছে। ঝাঁপ ফেলে দিয়ে আমি বেরোবার, হোটেল থেকে বেরোবার আগে এরা পালিয়েছে এবং একদিন এই সমস্ত তৃণমূলের জবরদখল করা এই অফিস, এতে তালা লাভ, সমস্ত তালা পড়বে, ঝাঁপ পড়বে, যেভাবে সিপিআইএম এর পড়েছে। একজন নিষ্ঠুর মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবহার, যে অ্যাজ আই টক টু ইউ, আপনার সঙ্গে যখন কথা বলছি, পাণ্ডবেশ্বরে আমাদের একজন কার্যকর্তা উত্তম রাম, তার বাড়িতে এক্ষুনি বোম মারা হয়েছে। আমি গতকাল পাণ্ডবেশ্বরে গেছিলাম প্রচার করতে, তার বাড়িতে এই মুহূর্তে বোম পড়েছে। তো আমরা সমস্তটাই রেকর্ড করা অবস্থায় ইলেকশন কমিশনকে জানাচ্ছি এবং বাকিটা আপনাদের পরে বলবো, তবে পুরোটারই দায়িত্ব কিন্তু এখানকার পুলিশ কমিশনার। এবং আপনাদের, আমি নাম নিতে চাই না, আপনাদের যে মহানাগরিক, ওনার নাম নিতেও আমার ঘৃণা করে, তো পুরোটাই হচ্ছে তার অর্কেস্ট্রেশনে, কিন্তু এভাবে চলবে না। এরা নিরীহ মানুষকে ক্রিমিনালের মতো মারছে। আমরা এই ক্রিমিনালগুলোকে আইনি পথে মারব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও ঘটনাস্থলে আসেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সেখানে আমরা আমাদের সাংসদের 5 বছরের যে কার্যক্রম হচ্ছে, যে প্রজেক্টগুলো সফলভাবে করেছে, সে বিষয় নিয়ে বলছি। অ্যাঙ্কার যেরকম প্রশ্ন করে তাতে উত্তেজিত হয়ে একটা তৃণমূলের সমর্থক তারা এসে অভ্যর্থভাবে গালিগুলো শুরু করে, টেবিল তুলে মারতে শুরু করে ভয়ঙ্করভাবে, কারণ ওরা ভয় পেয়েছে, কারণ ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। এমনকি একটা টিভি শো যেখানে সমস্ত দলের প্রতিনিধিরা ছিল সেইখানে এসে পরে এরকমভাবে করা, এটা মানুষ দেখতে পাচ্ছে। তবে হ্যাঁ, ঠিক আছে, তারা নিজেদের সংস্কৃতি দেখিয়ে দিল, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো, আমাদের মুখ বন্ধ করতে পারবে না। দেখিয়ে দিয়েছেন এদেরকে, চলুন আসানসোল থানা ঘেরাও। Come on!
আমরা এটা মুখ্য মেনে নেব না এবং পুলিশ নীরব দর্শক হয়ে নীরব দর্শক শুধু নীরব দর্শক নয় ওসি এখানে বসে আসে যারা করে ঘটনার প্রতিবাদে প্রার্থী সহ তার কর্মীরা আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দবার্তা।